হ্যালো বন্ধুরা, আমি এখন লিচু ছাড়াবো। অনেক লিচু এনেছে, কিছু খাওয়া হয়েছে, এখন আমি লিচু ছাড়াবো। যা শুনছি লিচু নাকি লিচু চোর ধরা পড়ছে নাকি। লিচু এখন একটা লিচু নাকি 5 টাকায় বিক্রি হচ্ছে, আর 100 লিচু বাড়িতে নিয়ে গিয়ে সবাই দেখছে 100 নেই, তাতে হয়তো 31টা কম হচ্ছে। আবার 50টার বান্ডিল নিয়ে গিয়ে দেখছে যে তাতে 13টা কম হচ্ছে। এইভাবে লিচু চোর ধরা পড়ছে রাস্তায় রাস্তায়। মুশকিলের ব্যাপার, লোকে লিচু খাবে, পয়সা দিয়ে একটা লিচুর দাম নিচ্ছে 5 টাকা করে বোধহয়। সেই যদি গুনতিতে কম হয় তাহলে বাড়ি এসে কেমন লাগে? এত টাকা দিয়ে লিচু কিনে? এই লিচুগুলো কিন্তু খুব ভালো, বড় বড় লিচু, খুব মিষ্টি। এখনো মজাফরপুরের লিচু ওঠেনি অবশ্য। এই লিচু খালি পেটে খাওয়া উচিত নয়, লিচু কখনো খালি পেটে খাওয়া উচিত না, ভর পেটে লিচু খেতে হয়। খালি পেটে খেলে অনেক সময় মজাফরপুরে এমন দিনও গেছে, বাচ্চারা না জেনে খুব লিচু খেয়েছে গাছের তলা থেকে কুড়িয়ে কুড়িয়ে, তারপর অনেক বাচ্চা আবার মারাও গিয়েছিল অনেকে। মানে খালি পেটে একদম লিচু খাওয়া উচিত নয়, লিচু সবসময় ভর পেটে খাবে। লিচু ছাড়িয়ে রাখছি, দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা হবে, খেতে খুব ভালো। এই লিচুগুলো খুব বড় বড় আছে। লিচু আম গরমকালের প্রধান ফল, খেতেও ভালো খাওয়াতেও ভালো। অনেক লিচু এনেছিল, অনেক খাওয়া হয়েছে, বাকি ছিল এগুলো ছাড়িয়ে রাখি, আবার ফ্রিজে রেখে ঠান্ডা হলে খাওয়া হবে। এই লিচু বিক্রি হচ্ছে, এক একটা লিচুর দাম 5 টাকা করে, ভাবা যায় কোথায় বাস করছি আমরা? হ্যাঁ, কীভাবে ঠকাচ্ছে লোককে ব্যবসাদাররা? হ্যাঁ, এরপরে খেতে আর ইচ্ছে করবে? একটা লিচু যদি 5 টাকা হয় তাহলে কে খাবে কিনে লিচু? লিচু আমের পরে আম, লিচু, কাঁঠাল, 3টে প্রধান গরমকালের ফল। লিচুটা বাচ্চাদের খুব প্রিয়। বড় বড় লিচু হলে খপ খপ ছাড়ানো হয়ে যায়। ঠান্ডা ফ্রিজে রেখে দিলে লিচু খেয়ে কত ভালো লাগে, লিচুর খুব উপকারিতা আছে। তো প্রায় রোজই লিচু আসে, খাওয়া হয় পেট ভরে লিচু। দেশে অনেক লিচু গাছ দেখেছি, আমাদের দেশের লিচুগুলো অত মিষ্টি নয় আর বড় বড়ও হয় না। এখানে বাজারে লিচু দারুণ ভালো, বড় 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 লিচু একদম।
খপখপ চালানো হয়ে যাচ্ছে। নিজে ঠান্ডা হতে দিলে লেচুটা ঠান্ডা খেতে খুব ভালো লাগে, আর গরমের দিনে শরীরটা ঠান্ডা হয়। আর কটা হয়ে গেল সারণ আমার, বাস বন্ধুরা আমার লিচু ছাড়ানো হয়ে গেছে। খুব সুন্দর লাগছে না লিচুগুলোকে দেখতে, খেতেও খুব ভালো। আমার লিচু ছাড়ানো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা।